আল্লামা তকি উসমানী বলেন, আমি যুবকদের সঙ্গে যখন কথোপকথন করতেছিলাম, একটু অদূরে দাঁড়িয়েছিল অতিশয় বৃদ্ধ একজন মানুষ, আমাদের কথোপকথন খুব গভীরভাবে সে দেখতেছিল। এক পর্যায়ে হাতি হাতি পা পা করে আমার কাছে চলে আসলো, জিজ্ঞাসা করে, মিন আইনা, কোন দেশ থেকে এসছো? আমি তখন বললাম, পাকিস্তান। জিজ্ঞাসা করে, তুমি কি চাও? আমি বললাম, একটা মাদ্রাসা খুঁজতেছি। লোকটি তখন এত লম্বা ঠান্ডা একটা নিঃশ্বাস ছেড়ে দিল, মনে হয় যেন ওর নিঃশ্বাসের সঙ্গে ওর রুহটা আত্মাটা বেরিয়ে যাবে। এ বৃদ্ধ লোক তখন আমার হাত ধরে চোখের পানি সেরে কান্দে আর দেখে বলে, রে তকি উসমানী, তামাম ইরাকের মধ্যে যদি তুমি হন্য হয়ে তন্ন তন্ন করে খোঁজো, তুমি যেই তরিকার প্রতিষ্ঠানের কথা বলছো, একটা প্রতিষ্ঠানও পুরো ইরাকের মধ্যে নাই। তবে তোমাকে একটা কথা বলতে চাই, ওই তরিকায় পড়ুয়া একজন মানুষ আজও ইরাকের জমিনে বেঁচে আছে, তুমি ইচ্ছা করলে তার সঙ্গে দেখা করতে যেতে পারো। আল্লামা তকি উসমানী বলেন, আমার ভিতরে আবেগ আরো বেড়ে গেল, জিজ্ঞাসা করলাম, উনি কোথায় গেলে তার সঙ্গে দেখা হবে? লোকটি তখন উত্তর করলো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার, বাগদাদের মসজিদের ইমাম, উনি ওই তরিকায় সেই মাদ্রাসায় পড়ুয়া একজন আলেম। আল্লামা তকি উসমানী বলেন, আমি সিদ্ধান্ত নিলাম, যত দূরেই হোক যত কষ্টই হোক যাব আমি আল্লাহর ওলির সঙ্গে দেখা করার জন্য। জিজ্ঞাস করলাম, এখান থেকে ওনার অবস্থান কত দূর? লোকটি তখন উত্তর করলো, কমপক্ষে 600-700 কিলোমিটার দূর। চট্টগ্রাম মানুষদেরকে খুব ভালো করে শোনার জন্য বলি, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার, একটা দেশের জাস্টিস, এরপরেও একজন আহলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য 700 কিলোমিটার দূরেই রান করতে চায়। অথচ হালি শহরের আজকের কোরআনি মাহফিলের কথা, হ্যান্ডবিল প্রচার, মাইক মাইকিং, কত পদ্ধতিতে হাজার হাজার মুসলমানদের কানে পৌঁছানো হয়েছে। কয়জন মানুষ এখানে এসেছেন? কারণ হলো আহলুল্লাহদের মর্যাদা এখনো পর্যন্ত ইমানদারদের অন্তরে বসে না। وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ আল্লাহ তাআলা বলেন, আমি সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিলাম বনি আদমকে, আদম সন্তানকে। তাহলে এই পৃথিবীতে নতুন থিওরি যারা পোষণ করতেছে, ডারউইনের মতবাদের বিশ্বাসী যারা বলে আমরা মানব থেকে মানব না, আমরা বানরের লেজ কাটা পরবর্তী প্রজন্ম মডিফাই করে, তাদের ব্যাপারে শ্রেষ্ঠত্বের কোনো ঘোষণা কথা বলেন না কেন? আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কাররামনা বানি আদম, তোমরা যারা বলো যে আমাদের পূর্ববর্তী পুরুষ মানুষ ছিল না বানর ছিল, তোমরা শ্রেষ্ঠত্বের অধিকারী হতে পারো না। যারা বলবে আমরা মানব থেকে মানব, তাদের জন্য শ্রেষ্ঠত্বের ঘোষণা। মহতারাম হাজি, তো আল্লাহ তাআলা কি বলেন, আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কিন্তু মজার কথা হলো যে কোরআনে পাকে আল্লাহ তাআলা আদম সন্তান সম্পর্কে শ্রেষ্ঠত্বের ঘোষণা দিলেন, সেই কোরআনে পাকে আবার এই মানুষটা সম্পর্কে নিকৃষ্ট হওয়ার কথা বলেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এটাও মানুষ সম্পর্কে বলেছেন, আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্টতম খারাপ। আল্লাহ পাকের কোরআনে আল্লাহর জায়গায় বলেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির শ্রেষ্ঠ, এটাও মানুষ সম্পর্কে। আবার বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া, এটাও মানুষ সম্পর্কে, ওরা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে এখন আমাদের মেধা মাথার মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হতে পারে, হুজুর আল্লাহর এক সৃষ্টি সম্পর্কে আল্লাহ বিপরীত মুখী,
দুই রকমের বক্তব্য দিলেন, একবার বলেন শ্রেষ্ঠ, আবার বলেন নিকৃষ্ট, একবার বলেন অনেক সম্মানী, আবার বলেন জানোয়ারের চাইতে নিম্নমান। একই সৃষ্টি সম্পর্কে আল্লাহ পাকের বিপরীতমুখী দুই রকমের বক্তব্য, তাহলে কেমনে কি বুঝবো মানুষ শ্রেষ্ঠ হয় কখন আর নিকৃষ্ট হয় কখন? কোন কারণে মানুষ শ্রেষ্ঠ আর কখন নিকৃষ্ট? মানুষ শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ডটা আমাদেরকে জানতে হবে, নইলে আমি কি শ্রেষ্ঠত্বের সিরিয়ালে নাকি নিকৃষ্টের সিরিয়ালে আমি বুঝতে পারবো। এই জন্যে আসেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ আর নিকৃষ্ট হওয়ার মানদণ্ড আপনাদেরকে আম ফাহামের জন্য কঠিন কোনো পদ্ধতি অবলম্বন না করে অতি সহজে এক শব্দে বলতে চাই, একটা মাত্র বস্তু মহান মালিকের, এটা যার ভিতরে আছে সেই সৃষ্টির শ্রেষ্ঠ, এই জিনিসটা যার মধ্যে নাই সেই সৃষ্টির নিকৃষ্ট। সেই বস্তুর নাম হলো দীন। বলেন তো তার নাম কি? আল্লাহর কোরআন আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, দীন আল্লাহ পাকের কাছে একটাই, সেটা হলো ইসলাম। আল্লাহ আরেক জায়গায় বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ অবলম্বন করলে সেটি পশ্চিম কালেও গ্রহণ করা হবে না। এই দিন কোন দিন? সূর্যের আলোতে পৃথিবীতে যে দিন উদয় হয় সেই দিন না, এটা হলো দিন ধর্ম, আর ধর্ম মানে ইসলাম। খুব ভালো করে বুঝবেন, এই ইসলাম এই দিন যার ভিতরে আছে সেই উৎকৃষ্ট শ্রেষ্ঠ, যার ভিতরে দিন নাই সেই নিকৃষ্ট। যেই মানুষটার ভিতরে দিন আছে সেই লোকটার কোয়ালিফিকেশন যদি এমন হয় পৃথিবীর সবচেয়ে বেটে মাত্র 1 ফুট উচ্চতা লোকটা, সবচেয়ে কালো, সবচেয়ে বিস্ত্রী, সবচেয়ে গন্ধমূর্খ, সবচেয়ে বেশি দুর্গন্ধযুক্ত বডির অধিকারী, সবচাইতে হতদরিদ্র, গরিব, স্টেটলেস, হোমলেস, ঘর নাই, বাড়ি নাই, সভ্যতা নাই, জন্মও তার জঙ্গলে, মানুষের আবাসস্থল থেকে অনেক দূরে, কোনো কিছুই তার ভিতরে সৌন্দর্য নাই, তবে দিন তার মধ্যে আছে, তাহলে এই লোকটা শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠ, আল্লাহ পাকের নূরের তৈরি করা ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ। পক্ষান্তরে আর একজন মানুষ সব দিক থেকে অল সাবজেক্ট স্কয়ার পপুলার, কেমন উচ্চতায় বিশ্বের ভিতরে সবচেয়ে উন্নত, বডি ফিটনেস পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা, স্কিন পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণীয়, ওর বডি সিস্টেম মানে ফিগারটা অত্যন্ত চমৎকার, কণ্ঠ পৃথিবীর সবচেয়ে পাগল করা, শিক্ষাগত যোগ্যতায় বিশ্ব সেরা, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার আর চেয়ারের অধিকারী, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জনপ্রিয়, সব দিক থেকে অল সাবজেক্টে সে পপুলার স্কয়ার, কিন্তু শুধু তার ভিতরে দিন নেই, তাহলে এই লোকটা নিকৃষ্ট তো নিকৃষ্ট, কুকুর শুকুরের চাইতে আরো নিম্নমানের। এ বক্তব্য মোল্লার না, এ বক্তব্য আল্লাহ। এ বক্তব্য কি মোল্লার না আল্লাহ? উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মুহতারাম হাজিরিন, তাহলে এত বুঝলাম, মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হতে চাইলে একটা দীপ জিনিস লাগবে, তার নাম, আর একটু জোরে বলেন তার নাম দীপ। যতদিন পর্যন্ত দিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া থাকবে, যতদিন পর্যন্ত দিন যখন শেষ হবে দুনিয়াও তখন শেষ হয়ে যাবে। তমাম পৃথিবী যদি প্রযুক্তি বিদ্যা ভরে যায়, সায়েন্টিস্ট দিয়ে ভরে যায়, আর দিনদার মানুষ যদি একটাও পৃথিবীতে না পাওয়া যায়, তাহলে সূর্য তখন পাগল হবে, সূর্য তখন পাগল হবে, সারা জীবন যেই দিক থেকে উদয় হয়েছে সূর্য তখন পাগলামি করবে, উল্টো দিক থেকে ওটা শুরু করবে, বাতাস তখন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে,
যে বাতাসের ভিতরে অক্সিজেন পরিমিত দেওয়া হচ্ছে সেই বাতাসের ভিতরে আগুন ঢুকে যাবে। পৃথিবীতে যদি একজন দিনদার না থাকে বাতাস নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। যে পৃথিবীকে বড় বড় পাহাড় দিয়ে মজবুত করা হয়েছে এই পৃথিবী তখন দুলতে থাকবে, দুলতে থাকবে, পাহাড়গুলি তখন উঠতে থাকবে, আসমান তখন ভেঙ্গে চুরে পড়তে থাকবে। এই জন্য মহতরম হাজরিন, দুনিয়ার রাজত্ব নেতৃত্ব কর্তৃত্ব আর চেয়ার আর পাওয়ার টিকাইতে চাইলেও ধর্মের বিকল্প নাই। দিন নাই তো তোমার চেয়ার নাই, দিন নাই তো তোমার পাওয়ার নাই। যাদের উসিলায় করে আজকে চেয়ার আর পাওয়ার দখল করে আছো তাদেরকে অপমান করো। লা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। মুহতারাম হাজরিন, সেদিকে আমি যেতে চাই না। আমার টার্গেট আজকের সাবজেক্ট দিনই মাদ্রাসার প্রয়োজনীয়তা, মনে আছেন আপনাদের? আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু ভুলে যাই নাই, আল্লাহর মেহরবানি। এই দুনিয়াতে দিন যদি টিকাইতে চান, দিনের যত সাবজেক্ট আছে যে কোনো সাবজেক্টকে যদি সঠিক পদ্ধতিতে দিনের উসুল উপরে রাখতে চান তাহলে একটা জিনিস দরকার, তার নাম হলো দিনই প্রতিষ্ঠা। দিনই প্রতিষ্ঠান যদি আপনারা টিকাইতে না পারেন তাহলে দিনের কোনো সাবজেক্টই চলতে পারে না। বিষয়টাকে বোঝাবার জন্য প্রথমে একটা মিসাল দেব, এরপরে একটা অত্যন্ত সুন্দর ঘটনা আপনাদেরকে শোনাব, ইনশাআল্লাহ বিষয়টা আমাদের ওপেন হয়ে যাবে। আপনারা বলেন তো দেখি আমাদের বাংলাদেশ সহ তাম পৃথিবীতে মেডিকেল সায়েন্স অনেক উন্নতি সাধন করেছে না, অনেক উন্নতি সাধন করেছে। আপনারা মনে হয় বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন পৃথিবীতে এক ডাক্তার বিস্ময়কর এক সফলতা দেখিয়েছে। কি? ডাক্তার এবং পেশেন্ট দুইজনের মাঝখানে 27 কিলোমিটারের ব্যবধান, পেশেন্ট থেকে ডাক্তার 27 কিলো দূরে, 27 কিলো দূরে থেকে ডাক্তার পেশেন্টের শরীরে এক সিরিয়াস সার্জারিতে সফলতা অর্জন করেছে, সেটা হলো হার্টের ওপেন হার্ট সার্জারি। ডাক্তার পেশেন্টের কাছে ছিল, উনি ছিলেন 27 কিলোমিটার দূরে, কিন্তু ওপেন হার্ট সার্জারিতে 100% সফলতা নিয়ে আসলেন। সার্জারি করলেন কেমনে? ফু দিয়ে? না, রোবট দিয়ে, রোবট দিয়ে কম্পিউটারের মাধ্যমে 27 কিলোমিটার দূরে ডাক্তার, 27 কিলোমিটার দূরে পেশেন্ট সফলতা অর্জন করেছে। বাংলাদেশেও দিন দিন আলহামদুলিল্লাহ অনেক সফলতা মেডিকেল সায়েন্সে। তবে আমি জিজ্ঞাসা করতে চাই, একজন মানুষের চুল থেকে শুরু করে, স্কিন থেকে শুরু করে, হাড় থেকে শুরু করে, হার্ট থেকে শুরু করে, পেশাব থেকে শুরু করে, রক্ত থেকে শুরু করে, ফুসফুস থেকে শুরু করে, প্যানক্রিয়াস থেকে শুরু করে, লিভার থেকে শুরু করে, কিডনি থেকে শুরু করে, বাল্ব থেকে শুরু করে, আরও যত পার্টস মানুষ দেহে আছে এগুলির চিকিৎসা যদি দিতে চান তাহলে কি লাগবে? ডাক্তার। কথা বলেন না কেন? কি লাগবে? চুলের চিকিৎসা ডাক্তার দিবে নাকি যে চট্টগ্রামে ইঞ্জিনিয়ার চুলের চিকিৎসা দেয়? ইঞ্জিনিয়াররা দেয় না। হার্টের চিকিৎসা কে দেয়? এগ্রিকালচার বড় অফিসার। কে দেয়? একটু জোরে বলেন, ডাক্তার দেয়। চিকিৎসা যদি হয় হার্টের হোক আর হাড়ের হোক, এটা দিবে কে? ডাক্তার। মাথার চুল থেকে পায়ের তালুর স্কিন পর্যন্ত টোটাল তার চিকিৎসা দিবে ডাক্তার। মানব দেহের চিকিৎসাটাকে উন্নত করতে চাইলে একটা মাত্র প্রতিষ্ঠানকে ঠিক রাখলেই সব সাবজেক্টের সব ক্লিনিক সব হাসপাতাল চলবে, সেটা হলো মেডিকেল কলেজ। ঠিক বললাম? শুধু মেডিকেল কলেজ তাই বন্ধ করেন তাহলে কি হার্ট স্পেশালিস্ট কার্ডিওলজিস্ট তৈরি হবে? রেডিওলজিস্ট, ইউরোলজিস্ট, নিউরোলজিস্ট, আর একটু জোরে বলেন না কেন, কোনো লজিস্টই আর তৈরি হবে না। সব লজিস্ট তৈরি হয় হলো মেডিকেল কলেজে। সুতরাং মেডিকেল কলেজে যতই ছাত্ররা দলাদলি করে, মারামারি করে, খুনাখুনি করুক না কেন, কোনোদিন মেডিকেল কলেজ বন্ধ করা যাবে না। মেডিকেল কলেজ বন্ধ হলে এদেশের একজন মানুষ
মাথার চুলের থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত কোনো চিকিৎসা সেবা পেতে পারে না। মেডিকেল কলেজ না থাকলে যেমন কোনো চিকিৎসাই চলতে পারে না, কওমি মাদ্রাসা না থাকলে তেমন ধর্মের কোনো সাবজেক্ট চলতে পারে না। মাদ্রাসা যদি থাকে তাহলে সেখান থেকে বের হবে আলমী ইসলামিক স্কলার, মাদ্রাসা যদি থাকে তাহলে সেখান থেকে বের হবে 111 রাষ্ট্রের সবাইকে পিছনে ফেলিয়ে 3 নম্বর অর্জন করা হাফেজে কোরআন তাকরীর। মাদ্রাসা যদি থাকে তাহলে সেখান থেকে তৈরি হবে বিশ্বমানের কারি আহমদ বিন ইউসুফ। সেখান থেকেই তৈরি হবে মুজাহিদে মিল্লাত, কায়েদে মিল্লাত আল্লামা জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ। মাদ্রাসা যদি থাকে সেখান থেকে তৈরি হবে জাতীয় মসজিদের সাবেক খতিব ওবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি, যেই একজন ব্যক্তির প্রচেষ্টায় সারা বাংলাদেশের 64টা জেলাতে সিরিজ বোমা হামলা করেছিল যেই জঙ্গি সংগঠন, এই জঙ্গি সংগঠনকে নিয়ন্ত্রণ এদেশের কোনো বাহিনী করে নাই, সবচাইতে বড় ভূমিকা পালন করেছিলেন জাতীয় মসজিদের সেই সময়ের সিংহপুরুষ আলেমে দ্বীন সিপা সালারে মিল্লাত ওবাইদুল হক রাহমাতুল্লাহি আলাইহি। মুহতারাম হাজরিন, এগুলি গল্প না, গল্প না, গল্প কথাও না, মিয়া মিয়া সত্য কথা, 100-100 সত্য কথা, মিয়া বা জিয়াদা সত্য কথা। মুহতারাম হাজরিন, কওমি মাদ্রাসা থাকলে আপনার মসজিদের ইমাম পাওয়া যাবে, কওমি মাদ্রাসা থাকলে মুফাক্কির ইসলাম তৈরি হবে, কওমি মাদ্রাসা থাকলে মুহাক্কিকে দ্বীন তৈরি হবে, কওমি মাদ্রাসা থাকলে মুফতি আজম তৈরি হবে, মাদ্রাসা থাকলে মুহাদ্দিস কবির তৈরি হবে, মাদ্রাসা থাকলে আলমী মুবাল্লিগ ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহির মতো দায়ী তৈরি হবে, মাদ্রাসা থাকলে ইসলামী আন্দোলন আলা নাহজিন নবুয়া চলতে থাকবে, মাদ্রাসা থাকলেই খানকা থেকে মানুষের আত্মশুদ্ধির কার্যক্রম চলতে থাকবে, মাদ্রাসার লোকেরা তাবলীগ চালাইলে সেটা নবীজির পদ্ধতিতে চলবে, উলামায়ে কেরাম বাদ দিয়ে তাবলীগের কার্যক্রম করলে তাহলে কোনটা তৈরি হতে পারে। মুহতারাম হাজরিন, আলেম ছাড়া মাদ্রাসার লোক ছাড়া খানকা চালাইতে চাইলে সেখান থেকে শিরিক আর বেদাতের গন্ধ ছড়া, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ তাম পৃথিবীকে চ্যালেঞ্জ। মাদ্রাসা ছাড়া যদি ইসলামী আন্দোলন চালান, ইসলামকে ব্যানার করে মুসনদ দখল করার পায় তারা হবে, আর কিছু হবে না। এই জন্য দিনের যত সভা বলেন, যত সেক্টর বলেন, একদম মক্তব নাজেরানা থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে সনদ দিয়েছেন মাস্টার্সে, এই সব জায়গার লোক তৈরি করতে কি লাগবে কথা বলেন না কেন, আর একটু জোরে বলেন, একটা বন্ধ করবেন তাহলে দিনের সব সভা অটোমেটিক ওয়াফ হয়ে যাবে। মুসলমান ভাইয়েরা আমার, এই বিষয়টাকে 100% আপনাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝাবার জন্য একটা ঘটনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। আপনারা প্রত্যেকেই হয়তো বা জানেন, বর্তমান পৃথিবীর মধ্যে আলমী স্কলার যারা আছেন তাদের ভিতরে অন্যতম একজন হলেন আল্লামা মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ। গালেবান আল্লামা তকি উসমানী পাকিস্তানের চিফ জাস্টিস যখন ছিলেন,
সম্ভবত তখন উনি একবার ইরাকে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন। হুজুর বন্ধুরা আমার সফরনামার ভিতরে লিখতেছেন, আমি ইরাকে যাওয়ার পরে আমাকে রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া হলো, উন্নত মানের বন্ধুরা আমার স্টার মার্কের হোটেলে থাকার ব্যবস্থা করা হলো, উন্নত মানের সিকিউরিটি দেওয়া হলো। আমি দিন দিন যাইতেছে আর রাষ্ট্রীয় কাজগুলি করছি, কিন্তু আমার অন্তরের ভিতরে একটা বেচাইনি, একটা বন্ধুরা আমার অস্বস্তিকর ভাব। কারণ তিন দিন চার দিন চলে গেল, শুধুই রাষ্ট্রীয় কাজে আমি আমার সময় ব্যয় করলাম, এখনো পর্যন্ত দিনের কোনো কাজের জন্য আমি আত্মনিয়োগ দিতে পারলাম না। দিনদার তো দিনের কাজ করলে মজা পায়, দিনদার দিনের কাজ করলে মজা পায়। হুজুর বলেন রাষ্ট্রীয় কাজ করতেছি, এটা নেকির কাজ, নিজ জিম্মাদারি পালন করা নেকির কাজ না? আমাদের দেশের মানুষ ওই যে বললাম না, আলেম ছাড়া তবলিক করলেও তবলিক সহি তরিকায় হবে না। আমাদের দেশের অনেক মানুষ আছে কি করে জানেন, রাষ্ট্রীয় বড় কর্মকর্তা, বড় কর্মচারী, বড় চাকরি করে, তো তবলিকে যাওয়া দরকার, তো এই জন্য ছুটি নিয়েছে। এরপরে মনে চাইছে যে আরো দুই মাস কাটাই, তখন আরো একবার দরখাস্ত লিখেছে যে আমি খুব বেশি একটু সমস্যার মধ্যে আছি। সমস্যাটা কি তা বলেনি, অথবা লিখে ফেলছে যে একটু অসুস্থতার মধ্যে আছি, তো আমাকে আরো দুই মাসের ছুটি বেশি মঞ্জুর করা হবে। সে মনে করতেছে যে কথাটা যদি মিথ্যাও হয়ে থাকে, আমি তো ধর্মের জন্যই করতেছি, আমার জন্য তো আর করতেছি, কিন্তু এটা যে ধর্মের সিস্টেম না, এটা তবলিগে গেলে জানা যায় না, এটা মাদ্রাসায় গেলে জানা যায়, এটা মাদ্রাসায় গেলে জানা যায়। রাষ্ট্রীয় কাজকে ফাঁকি দিয়ে ধর্মের কাজ করার অনুমতি ইসলাম ধর্ম কাউকে দেয়নি। মোহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি মনে রাখবেন। তো কি সব বলেন, আমি তো চাইতেছি দিনের কাজে ইনভলভ হতে, কিন্তু রাষ্ট্রীয় কাজের এতটাই বেশি জ্যাম, সময় করতে পারতেছি না। নামাজ তো ঠিক আছে, ফরায়েজ যেগুলো এগুলি তো আদায়ের সুযোগ আমার আছে। তো আমি মন খারাপ করে একদিন শিডিউল দেখলাম, আমি তো এক সপ্তাহ থাকবো, দেখি তো কি শিডিউল, তো শিডিউল খুঁজে দেখি একদিন আমার রেস্টের আছে। আল্লাহ তাআলা ইসমানি বলেন, আমি অন্তহীন আনন্দ হলাম, আনন্দিত হলাম অন্তহীন, কারণ একটা দিন আমার যেহেতু ইখতিয়ার ছুটি, আমি ইচ্ছা করলে এই দিনটা দিনে কাজে লাগাইতে পারবো। হুজুর বলেন, আমি আগের থেকেই প্রস্তুতি নিচ্ছি দিনের কাছে কোন কাজে লাগাবো আমি এই দিনটা। হুজুর বলেন, আমি বসে বসে সিদ্ধান্ত নিলাম, ফার্স্ট যে কাজটা আমার হবে সেটা হলো আমি কোনো মাদ্রাসাতে গিয়ে ওলামা আর তোলাবাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ, বলবেন কি একটু কষ্ট হচ্ছে বলতে? খুব ভালো করে বুঝবেন, মাদ্রাসার ওলামা আর তোলাবাদের সাথে মিলিত হওয়ার জন্য চাইতেছেন সেই ব্যক্তিটা কে? অশিক্ষিত, গণ্ডমূর্খ না, বিশ্বসের আলেম, শুধু আলেম না, চিফ জাস্টিস, কথা বলেন না কেন? শুধু আলেম নন, একটা দেশের জাস্টিস বিচারপতি, উনি ওলামা তোলাবার সাথে মিলিতে হতে চাচ্ছেন। কেন? কদরে গুল 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 বাদানাত, সব জিনিসের মর্যাদা সবাই চিনে না, জানে না, আলেম না আলেমের মাকাম বুঝে, মর্যাদা বুঝে। আল্লামা তকি উসমানি বলেন, যেই দিন আমার রেস্টের সেই দিন সকাল বেলায় হোটেল থেকে বেরিয়ে রাস্তার ভিতরে যখন আমি আসলাম, রাস্তার পাশেই কয়েকজন যুবককে দাঁড়ানো দেখে তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তোমাদের আশেপাশে কোনো জায়গায় মাদ্রাসা আছে নাকি? যুবকগুলি তখন একজন আর একজনের দিকে তাকায়, এক পর্যায়ে একজন আমার দিকে চেয়ে জিজ্ঞেস করে ফেলল, আইশ মাদ্রাসা শেখ? শেখ মাদ্রাসা আবার কি জিনিস? আল্লামা তকি উসমানি বলেন, ওই যুবকগুলি যখন আমাকে বলল আইস মাদ্রাসা, মাদ্রাসা কি জিনিস, আমার তখন মাথা হেট হয়ে গেল, কারণ পৃথিবীর প্রথম মতামাদ্দুন কওম হলো ইরাক, পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা ইরাকে এসেছে, ইরাকে, যেই দেশে বিশ্ব সেরা ইসলামী মনীষীদের জন্ম হয়েছে,
যেই দেশের ইসলামী মনীষীগুলা ইসলামের উন্নতমানের বড় বড় কিতাব ভলিউম রচনা করে গেছেন, আজকে সেই দেশের যুবকরা বলে আইয়ুশাইইন মাদ্রাসা। মাদ্রাসা কি জিনিস? আমি অবাক হয়ে কিছুক্ষণ নীরব হয়ে গেলাম। এরপরে আমি তখন ওদেরকে খুলে বললাম, মাদ্রাসা চিনো না যেখানে কোরআন পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, তফসির পড়ানো হয়? ওরা তখন মুস্কি হেসে আমাকে দেখে বলে, নাম ফি দিয়ারিনা কাসির মওজুদ, আমাদের দেশে এই জাতীয় প্রতিষ্ঠান অ্যাভেলেবেল আছে। হুজুর বলেন, আমি জিজ্ঞাসা করলাম আইনা আইনা কোথায় কোথায়? ওরা তখন বলে ফিল কুল্লিয়া ওয়াল জামিয়া। কেন? আমাদের দেশের কলেজ ইউনিভার্সিটিতে তো কোরআন শরীফ পড়ানো হয়, তফসির পড়ানো হয়, হাদিস পড়ানো হয়। আল্লামা তকি উসমানী বলেন, আমি বললাম আমি তো এটি চাই নাই, বাল আরাদতু আল মাদ্রাসা আল মুখাসাসা, আমি তো চেয়েছি বিশেষায়িত দ্বীনী প্রতিষ্ঠান, বিশেষায়িত মৃত্যুর দ্বীনী প্রতিষ্ঠান যেখানে শুধু কোরআন পড়ানো হয়, তফসির পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, বালাগত পড়ানো হয়, ফাসাহত পড়ানো হয়, এই জাতীয় প্রতিষ্ঠান। ওরা তখন উত্তর করে, ইয়া আল্লাহ, এই জাতীয় প্রতিষ্ঠানের কথা আমরা কখনো শুনি নাই। আল্লামা তকি উসমানী বলেন, আমি যুবকদের সঙ্গে যখন কথোপকথন করতেছিলাম, একটু অদূরে দাঁড়িয়েছিল অতিশয় বৃদ্ধ একজন মানুষ, আমাদের কথোপকথন খুব গভীরভাবে সে দেখতেছিল। এক পর্যায়ে হাঁটি হাঁটি পা পা করে আমার কাছে চলে আসলো, জিজ্ঞাসা করে, মিন আইনা, কোন দেশ থেকে এসছো? আমি তখন বললাম পাকিস্তান। জিজ্ঞাসা করে, তুমি কি চাও? আমি বললাম একটা মাদ্রাসা খুঁজতেছি। লোকটি তখন এত লম্বা ঠান্ডা একটা নিঃশ্বাস ছেড়ে দিল, মনে হয় যেন ওর নিঃশ্বাসের সঙ্গে ওর রুহটা আত্মাটা বেরিয়ে যাবে। এ বৃদ্ধ লোক তখন আমার হাত ধরে চোখের পানি ছেড়ে কান্দে আর দেখে বলে, রে তকি উসমানী, তামাম ইরাকের মধ্যে যদি তুমি হন্য হয়ে তন্ন তন্ন করে খোঁজো, তুমি যেই তরিকার প্রতিষ্ঠানের কথা বলছো, একটা প্রতিষ্ঠানও পুরো ইরাকের মধ্যে নাই। তবে তোমাকে একটা কথা বলতে চাই, ওই তরিকায় পড়ুয়া একজন মানুষ আজও ইরাকের জমিনে বেঁচে আছে, তুমি ইচ্ছা করলে তার সঙ্গে দেখা করতে যেতে পারো। আল্লামা তকি উসমানী বলেন, আমার ভিতরে আবেগ আরো বেড়ে গেল, জিজ্ঞাসা করলাম উনি কোথায় গেলে তার সঙ্গে দেখা হবে। লোকটি তখন উত্তর করলো, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাজার, বাগদাদের মসজিদের ইমাম, উনি ওই তরিকায় সেই মাদ্রাসায় পড়ুয়া একজন আলেম। আল্লামা তকি উসমানী বলেন, আমি সিদ্ধান্ত নিলাম যত দূরেই হোক, যত কষ্টই হোক, যাব আমি আল্লাহর ওলির সঙ্গে দেখা করার জন্য। জিজ্ঞাস করলাম এখান থেকে ওনার অবস্থান কত দূর? লোকটি তখন উত্তর করলো, কমপক্ষে 600-700 কিলোমিটার দূর। চট্টগ্রাম মানুষদেরকে খুব ভালো করে শোনার জন্য বলি, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইসলামিক স্কলার, একটা দেশের জাস্টিস, এরপরেও একজন আহলুল্লাহর সঙ্গে দেখা করার জন্য 700 কিলোমিটার দূরে রান করতে চায়। অথচ হালি শহরের আজকের কোরআনি মাহফিলের কথা, হ্যান্ডবিল প্রচার, মাইক মাইকিং, কত পদ্ধতিতে হাজার হাজার মুসলমানদের কানে পৌঁছানো হয়েছে। কয়জন মানুষ এখানে এসেছেন? কারণ হলো আহলুল্লাহদের মর্যাদা এখনো পর্যন্ত ইমানদারদের অন্তরে বসে না। আহলে হক হযরত উলামায়ে কেরাম, আহলুল্লাহ, হামিলিনে কোরআন, ওয়ারিসে আম্বিয়া, তাদের মাকাম কি, তাদের দাম কি, এখানে ঢুকলে ফায়দা কি, পাওনাটা কত বড়, এ ব্যাপারে আমরা জাহেল, এ ব্যাপারে আমরা মূর্খ। তাই তো ওলামায়ে কেরামের কদর বুঝি নাই। যদি আসতো আজকে বিশ্বসেরা কোনো খেলোয়াড়, তাহলে ভিড় জমাতো নারী আর পুরুষেরা একসঙ্গে, একটা বার চুমুখে জাহান্নাম ওয়াজিব করার চেষ্টাও করতে দেশের মুসলিম নারীরা, ভিন্ন পুরুষের হাত ধরা, হ্যান্ডশেক করার, চুমু খাওয়া, জাহান্নামের টিকিট কনফার্ম করার নামান্তর, তাও করতো এদেশের মুসলিম বারো আউলিয়ার এলাকার লোকেরাও।
হযরত উলামায়ে কেরাম আসছেন, এখানে তো কোনো কমেডিয়ান বক্তাকে দাওয়াত করা হয় নাই, এখানে কোনো গায়ক বক্তা আসে নাই, বক্তৃতার মঞ্চে কে ইরান তুরান পাকিস্তানের আজান দিয়ে আপনাদের মূল্যবান সময়কে ব্যয় করবে এরকম কেউ আসে নাই। এসে সে তো বাংলাদেশের উম্মুল মাদারিস সাতহাজারী মাদ্রাসার গবেষকেরা এসেছে মহতরম হাজিরিন, কিন্তু কই কই কদরে গুল গুল গুলবাদা, ফুলের মর্যাদা বুঝতে চাইলে বুলবুল হতে হবে বুলবুল, ফুলের মর্যাদা বুঝতে চাইলে বুলবুল হতে হবে। মনে রাখবেন এদেশের মাননীয় প্রধানমন্ত্রী অনেক মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে খুশি তাকে দেয় না, মন্ত্রণালয়ের দায়িত্ব তাকে দেয় যিনি মন্ত্রীর আস্থাভাজন হয়। আল্লাহ তাআলা এদেশের যে কোনো মুসলমানদেরকে দিয়া আলেমদের খেদমত করায় না, যেই মুসলমান আল্লাহর প্রিয় হয় তাকে দিয়া আলেমের খেদমত করায়। নসিব লাগে নসিব, কপাল লাগে কপাল। মুহতারাম হাজিরিন, আলোচনা করতে করতে সময় একটু বেশি হয়ে যাচ্ছে, আর সাত আট মিনিট কথা বলি। ওই আল্লামা তকি উসমানির ঘটনাটা আপনাদের খেদমতে বলে শেষ করে দিচ্ছি। তকি উসমানি সব বলেন, আমি সিদ্ধান্ত নিলাম গাড়ি একটা রেডি করে পথ চলা শুরু করলাম, যাইতে যাইতে বাগদাদের জামে মসজিদে এমন টাইমে উপস্থিত হলাম যখন নামাজের টাইম, ভাবতেছিলাম হুজুর কোথায় থাকে নাকি কেমনে তারে খুঁজি, তো চিন্তা করলাম আরে দেখ দেড় ঘন্টা পরেই তো নামাজের সময়, হুজুর তো আসবেন, তো এতক্ষণ বাইরে ঘুরে লাভটা কি, আল্লাহর অফিসে ঢুকে আল্লাহর সাথেই প্রেম করি। সুবহানাল্লাহ, বললেন না যে আল্লাহর অফিস কোনটা, আরো জোরে বলেন কার ঘর, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কার ঘর, আল্লাহর ঘর, ওখানে ঢুকে কোরআন তেলাওয়াত করলে কার সাথে প্রেম হয়, কোরআন তেলাওয়াত করলে কার মহব্বত বাড়ে, আর একটু জোরে বলেন কোরআন তেলাওয়াত করলে কার সাথে প্রেম বাড়ে, কোরআন তেলাওয়াত করলে কার সাথে সম্পর্ক বাড়ে, কোরআন তেলাওয়াত করলে কোন ময়লা দূর হয়, ভিতরের না বাহিরে, আরো জোরে বলেন চামড়ার না অন্তরে, এই বাইরের ময়লা না গুনাহের ময়লা। বসি ওখানে বসে মালিকের সাথে প্রেম করি, বাইরে লোকের সাথে পিরিত করে লাভটা কি। আল্লামা তকি উসমানি বলেন ওযু কালাম কমপ্লিট করে যখন আমি সদর গেট দিয়ে যখন ঢুকতে যাচ্ছি, আমার নজর চলে গেল মেম্বারের দিকে, মেম্বারের কোনায় একজন লোক বসে বসে কি যেন পড়ছে, এখান থেকে দেখতেই আমি দেখতে পেলাম তার কপালের ভিতরে এলমে ওহির নূরের ঝলক চমকিতেছে। ওয়ালিরা ওয়ালি মিশন আসাদ, ওয়ালিরা ওয়ালি মিশন আসাদ, আমাদের এই কথায় কোন কোন শিক্ষিত ভদ্রলোক তথ্যবিদেরা বলে মোল্লারা এক্সেস কথা বলে, আমরা এক্সেস কথা বলি, আমরা এক্সেস কথা বলি, আমরা সাকসেস কথা বলি, আমরা এক্সেস বলি না। আপনারা বলেন আমাদের দেশে অনেক মানুষ পড়ে গেছে তো হাতটা ব্যথা পেয়েছে, নানাচড়া দিতে পারতেছে না, এভাবে ধরে নিয়ে গেছে ডাক্তারের কাছে, অর্থোপেডিক্সের কাছে, তো ডাক্তার বললো যে আগে একটা এক্স রে করে নিয়ে আসেন। এক্স রে যখন করছে, এক্স রের কালো ফিল্ম যেটা আছে যে সাথে করে নিয়ে গেছে, এই ভদ্রলোকটাও ওই রুগীর ভাই, উনি আবার বড় ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, ওর সাথে আর একজন গেছে তার ভগ্নিপতি, উনি বড় ডক্টর, ওর সাথে আর ফুফাতো ভাই আর একটা গেছে, উনি আবার বড় আইনজীবী, বারের সভাপতি, কেউ তো ছোট শিক্ষিত না, সবাই তো বড় বড় শিক্ষিত। এক্সরের যখন রিপোর্ট দিয়েছে, কালো ফিল্মটা যখন দিয়েছে, ওই বারের সভাপতিও ফিল্মটা দেখলেন, তা কিছু খুঁজে পেলেন না, ইঞ্জিনিয়ার চিফ ইঞ্জিনিয়ার উনিও দেখলেন, উনি তারপরেও কোনো কিছু খুঁজে পেলেন না। এরপরে এগ্রিকালচার বড় অফিসার বা আইনজীবী যে আছে সেও দেখলেন, সেও কিছু খুঁজে পেলেন না। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে ডাক্তার বললেন ঠিক আছে দেখি দেন তো আপনার এক্সরের ফিল্মটা দেন তো, ফিল্মটা যখন দিয়েছে এভাবে একটা আলোর দিকে উঁচু করে বলে ও হো হাড় তো ফেটেই গেছে, এত লোক দেখলো হাড় ফাটে নাই কি ভাঙছে না কিছুই বুঝে নাই, ডাক্তার দেখা মাত্র বলে হাড় ফেটে গেছে, ডাক্তার কি আর এক চোখ লাগাইছে, চোখ আমার ডার ওড্ডা তো একই,
আমরা সবাই মিলে দেখতে পারলাম না, উনি দেখতে পারলেন। তার কারণ সবাই শিক্ষিত হলে কি হবে, এক এক শিক্ষা এক এক রকমের চোখের ভিতরে পাওয়ার বাড়ায়। মেডিকেল সায়েন্সের শিক্ষা অর্জন করলে চোখের ভিতরে যে পাওয়ার এক্সট্রা তৈরি হয় সেই পাওয়ার দিয়ে ফাঙ্গাস চুরা পাথর টাথর সব দেখা যায়, অন্য শিক্ষা দিয়ে ওটা খুঁজে পাওয়া যায় না। কোরআনে পাকের ইলম আর তাআল্লুক মা আল্লাহ কায়েম করলে এই চোখের ভিতরে ফেরাসতে ঈমানের পাওয়ার যোগ ওইটা দিয়া কার কপালে নবুয়াতের ইলমের নূর আছে আর কার কপালে নাই এটা দেখতে চাইলে মেডিকেল সায়েন্সের বিদ্যা দিয়া হয় না, আইনজীবী হলে হয় না, বারের সভাপতি হইলে হয় না, কি হতে হয় বলেন না কেন? কোরআনে পাকের আলেম তাআল্লুক মা আল্লাহ থাকতে হবে। আল্লামা তকি উসমানী বলেন, প্রথম নজরেই বুঝতে পারলাম ইনি উনি যার সন্ধানে আমি এসেছি, এরপরে হাতি হাতি পা পা করে তার কাছে চলে গেলেন। এক পর্যায়ে হুজুর বলেন, গিয়ে দেখি উনি বিড়বিড় করে মুখ দিয়ে কি যেন পড়ে, তার মানে উনি তো এখন আছেন, অধিকার মধ্যে কথা বলা যাবে না। উনি দাঁড়িয়ে রইলেন, আল্লাহর বান্দা বুঝতে পারলেন কোনো কেউ সাক্ষাতের জন্য এসেছেন, অধিপা শেষ হয়ে গেল। উপরের দিকে তাকায় জিজ্ঞাসা করলেন, কে ভাই তুমি? তকি উসমানী বলেন, আমার নাম বললাম, জিজ্ঞাস করে কোথা থেকে এসেছো? পাকিস্তান। এখন আমাকে জিজ্ঞাসা করে তুমি কি করো? আল্লামা তকি উসমানী বলেন, আমি তখন ভাবতেছিলাম কোন পরিচয় দিব, আমার তো দুইটা পরিচয় আছে, একটা হলো আমি জাস্টিস প্রধান বিচারপতি, আর একটা হলো আমি মুদাররিস কোরআন আর হাদিসের শিক্ষক, কোনটা আমি দেব? মুহূর্তের মধ্যেই আমার জেহেন ফয়সালা করে দিল, জাস্টিসের এই পরিচয়টা দিও না কেন, এই পরিচয় তো কয়েক বছর কয়েক দিনের জন্য, আর মুদাররিস কোরআন হাদিসের আলেম মুআল্লিম এই পরিচয় শুধু দুনিয়াতে চলে না, কবরেও চলে, হাসরেও চলে, ময়দানে মাহশরেও জাস্টিস বলে কাউকে ডাকা হবে না, পরে ডাকা হবে। ইয়া পরে পরপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা জাস্টিস আর বিচারপতি আর আইনজীবী বলে কাউকে ডাক দিবে না, তবে ডাক দেওয়া হবে ইউকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারতিলকা মা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তকি উসমানী বলেন, জাস্টিসের পরিচয় দিলাম না, কারণ এটা ছোট পরিচয়, ক্ষণিকের পরিচয়, মুআল্লিম কোরআনের আলেম সেই পরিচয় দিলাম, এটা স্থায়ী পরিচয়, একালেও চলে সেকালে আরো চলে। আমি যখন বলছি যে আমি মুআল্লিম তো আমারে জিজ্ঞেস করে তুমি কোথায় তালিম দাও, স্কুল কলেজ ইউনিভার্সিটি? হুজুর বলেন, না 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 আমি তো মাদ্রাসায় পড়াই। আমি যখন বলছি মাদ্রাসায় পড়াই উনি হতচকিত হয়ে গেলেন, জিজ্ঞেস করলেন মাদ্রাসা বলতে তুমি কি বুঝাও? তকি উসমানী সাহেব বলেন, আমার তো সকালের কথা মনে আছে, সকালের ওই বৃদ্ধ লোকের লম্বা নিঃশ্বাস ত্যাগ করার কথা আমার মনে আছে, আমি তাই আল্লাহর ওলিকে আত্মস্থ করার জন্য বললাম আমি যে মাদ্রাসা পড়াই সেখানে শরহে বেকায়া শরহে জামি কানজুদ দাকায়েক মালাবুদ্দা মিনহু হেদায়া জালালাইন মিশকাতুল মাসাবি বুখারী তিরমিজি আবু দাউদ এগুলি পড়ানো হয়। যেই মাত্র আমি এই কিতাবগুলার নাম বলছি উনি তখন জিজ্ঞেস করলেন, এরে তকি উসমানী সত্যি করেই তুমি বলো এই জাতীয় প্রতিষ্ঠান কি আজও আল্লাহর জমিনের ভিতরে এখনো আছে নাকি? আমি তখন তাকে আত্মস্থ করার জন্য দেলে তৃপ্তি দেওয়ার জন্য বললাম, সে এই জাতীয় প্রতিষ্ঠান খোদ আমার আছে, পাক বাংলাদেশে আছে, ইন্ডিয়াতে আছে। আরো মজার কথা শুনেন আল্লাহর ওলি, পৃথিবীর সর্বপ্রথম সূর্য উদয় হয় যেই রাষ্ট্রে সেই রাষ্ট্রের মধ্যেও এই জাতীয় মাদ্রাসা আল্লাহর মেহেরবানিতে এখন কায়েম হয়েছে। এ কথা বলা মাত্র আল্লাহর ওলি আল্লাহর কুতুব ভিতরে যেন কোথা থেকে এক শক্তি তৈরি হলো, নারায়ে তাকবীরের আওয়াজ বলন্দ করে দাঁড়িয়ে গেল। আল্লামা তো কি বলেন, আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে চোখের পানি সেরে কান্না বিজড়িত কণ্ঠে আমাকে ডেকে বলে, ও তকি উসমানী তুমি তো এত বড় আলিম,
আমি আমার আরো পরিচয় বললে উনি বললেন, তুমি আমাকে ওয়াদা দাও, তুমি যখন তোমার নিজ দেশে ফিরে যাবে, পাকিস্তানের মুসলমানদেরকে আব্দুল কাদের জিলানির মাজার মসজিদের খাদেমের পক্ষ থেকে একটা ওসিয়তনামা পৌঁছিয়ে দিবা বলে কি তুমি তাদেরকে বলবা, পাকিস্তানের লোক মুসলমান, তোমরা তোমাদের জীবনের শেষ বিন্দু রক্ত দিয়া হলেও এই জাতীয় প্রতিষ্ঠান যেন কখনো ম্লান হতে না দেয়, কারণ এই জাতীয় প্রতিষ্ঠান থাকলেই দিন দুনিয়ার ভিতরে থাকবে, দিনের সব সহবাগুলি সঠিক পদ্ধতিতে চলবে। এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো আলমি মুহাদ্দিস আনোয়ার শাহ কাশ্মীরির জন্ম হয়, এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো ব্রিটিশ কাদাও আন্দোলনের সিপাহ সালার তৈরি হয়, এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো আনমি মোবাল্লেগ দায়ী তৈরি হয়, এই জাতীয় প্রতিষ্ঠান থেকেই তো বন্ধুরা আমার মুফাসসির আসর তৈরি হয়, মুহাদ্দিসুল আসর তৈরি হয়, এই জাতীয় প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত দিনের রূপরেখা টিকে থাকবে, যখন এই প্রতিষ্ঠান হারা যাবে মুসলমান নাম থাকবে কিন্তু কাম খুঁজে পাওয়া যাবে না। আজকে চট্টলার বীর মুজাহিদ যারা আসছেন তাওহিদিবাদী মুসলমান, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহির মাজার মসজিদের সেই আল্লাহর কুতুবের পক্ষ থেকে আল্লামা তকি উসমানের লিখনের মাধ্যমে তার ওসিয়তনামা চট্টলার মানুষকে পৌঁছিয়ে দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে ততদিন পর্যন্ত মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই আমরা সফল হতে দেব না। পারব তো ইনশাআল্লাহ। আমাদের বুজুর্গরা স্পষ্ট ভাষায় বলেছেন, না দেখে বলেন নাই ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, না দেখে বলেন নাই, দেখেই বলেছেন, এই জামানায় আল্লাহর দ্বীনের সবচাইতে বড় খেদমত হলো দ্বীনি মাদ্রাসা প্রতিষ্ঠা করা, এর চাইতে দ্বীনি আর বড় কোনো খেদমত নাই। আল্লাহ পাকের কাছে আমাদের আবেদন, মারকাজুল উলুম এ মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।